এটাকে বলা হয় মুরগির ঠোকর মুরগি খাবার খায় যে দেখছেন কেমনে ঠোকর দেয় কোন গ্যাপ দেয় বিসমিল্লাহ বলে একটা খেয়ে উঠে আবার একটু ব্রেক দিয়ে আবার একটা খায় কিরকম খায় টক 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 করে খায় না তো আমাদের রুকু সেজদাগুলো হলো মুরগির ঠোকরের মতো এটা আমার ভাষা না স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কিছু লোক যারা নামাজ পড়ে এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকরের মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু সেজদা দিও না এরকম রুকু সেজদা মারলে এরকম তাড়াহুড়া করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে মুত্তাকি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি তাকান নামাজের সৌন্দর্য নেই যার নামাজ যত সুন্দর সে মুত্তাকি হিসেবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসওয়া উন্নাস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সলাতি সবচেয়ে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচেয়ে খারাপ চোর তো এমনিই খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন যে বহুত চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে টিন চোর গম চোর আছে ত্রাণ চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন কালু কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি মানুষ আমার নামাজের কিভাবে চুরি করে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা নামাজ চুরি হলো রুকু সেজদা ঠিক মতো করে না আদা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠটা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় একটু অপেক্ষা করে না এই যে হুলস্থুল করে করে রুকু সেজদা ঠিকঠাক মতো করে না তাড়াহুড়া করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়ো করছে কোন কোন বর্ণনা দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজি এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সালাত আদায়কারী ব্যক্তির সালাত এরকম মুসল্লির সালাত এটাকে যখন আসমানে ফেরেশতারা উপস্থাপন করে বান্দার আমল হিসেবে ওটা পুরাতন তেনার মতো করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাত দরকার নেই অতএব এই তাড়াহুড়ো মার্কা নামাজ ছাড়ব তো ইনশাআল্লাহ নামাজ সুন্দর করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার চার রাকাত নামাজ পড়তে আমাদের অনেকের তিন মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সূরা তো মাশাআল্লাহ অনেক লোক আছে যে দশটা পনেরোটা বা পাঁচ সাতটা আটটা সূরা মুখস্থ আছে কিন্তু উনি বারো মাসের তেরো মাস পাঁচক্তের মধ্যে পাঁচক্তই বা বেশিরভাগ নামাজেই প্রায় ওনার সূরা ফিক্সড ইন্না তাই না আর কুল হু আল্লাহ আছে না নাই ইন্না তাই না আর কুল হু আল্লাহ এক সাহাবি তিনি কুল হু আল্লাহ সূরাকে খুব মহব্বত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তিনি কুল হু আল্লাহ পড়তেন অন্য সূরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতেন কিন্তু তার সাথে সূরা কুল হু আল্লাহ সূরা ইখলাস সূরা মিলাইতেনই মিলাইতেন এটা সব রাকাতেই করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে সূরা ফাতিহার পরে উনি সূরা ইখলাস পড়ে তারপর সূরা মিলায় বা সূরা যাই মিলায় সাথে সূরা ইখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে ডেকে বললেন তুমি এরকম কেন করো তখন তিনি বললেন হে আল্লাহ রসুল সূরা ইখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি ভালোবাসি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সূরা আছে যেই সূরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর পাকে জাত ছাড়া অন্য কোন বিষয়ের আলোচনায় সূরা নাই কুল হুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই তাহলে একটা সূরার যে কয়টা আয়াত আছে সবগুলো আয়াতের মূল সাবজেক্টটা কাকে ঘিরে স্বয়ং আল্লাহকে ঘিরে এই জন্যই সাহাবি বলেন যে সূরা ইখলাসটাকে আমি ভালোবাসি এই জন্য নামাজে আমি অন্য সূরা যাই পড়ি না পড়ি সূরা ইখলাস অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জেনে যে সূরা ইখলাস মহব্বত করলেন
কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সূরা ইখলাস মেরে দেন প্রত্যেক রাকাতে সেটা তো ফাঁকিবাজি এই ফাঁকিবাজি মার্কা নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না